গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও মোটামুটি আছি। এই যে আবার পুরনো রুটিনে চলে আসলাম, লেবু জল আর মধু, মানে অনেকদিন যাবতই খেয়ে, মানে অনেকদিন যাবতই বাদ দিয়েছিলাম, এখন আবার মনে করলাম যে না, এখন আবার কন্টিনিউ করতে হবে, যেহেতু আবার স্বাস্থ্যটা বেড়ে গেছে, তাই আমি লেবু জলটা খালি পেটে খেয়ে নিলাম। এখন তৈরি করে নিচ্ছি রুটি, আজকে রুটি মানে ব্রেকফাস্টে রুটি করব আর সেমাই করব। মানে কথা ছিল খিচুড়ি রান্না করার, খিচুড়ির চালটাও নিয়েছিলাম, কিন্তু ওর বাবা বলল যে সে নাস্তা করবে না, সে চলে যাবে, একটু দূরে যাবে, তাই মনে করলাম যে আমরা তিনজন তো থাক, দরকার নেই। কিন্তু বাবার মনটা খারাপ হয়ে গেছে, ও বলল যে মা বলছিল তো খিচুড়ি করবা, কেন করলা না? পরে আমি বললাম যে বাবা আজ কালকে তো শনিবার, কালকেও স্কুল বন্ধ আছে, কালকেই করবো। আনে এই যে আমার রুটিগুলো ভেজে নিচ্ছি আর একটু সেমাই করব, এই সকালের ব্রেকফাস্ট। আজকে রুটিও কম, যেহেতু বাবুর বাবা খাবে না, আমাদের তিনজনের জন্য 6টা রুটি বানিয়েছি। বাবু অবশ্য দুটো খায় না। এখন রুটিগুলো ভাজা শেষ হলেই সেমাইটা তৈরি করে নেব। যে রুটি ভাজা শেষ, এখন সেমাইটা তৈরি করে নিচ্ছি। সেমাইটা তৈরি করব গুঁড়ো দুধ আর গরুর দুধ দিয়ে। কালকে গরুর দুধ ছিল অনেকটা, রেখে দিয়েছি, আর এই যে গুঁড়ো দুধও একটু দিয়ে দিলাম। আর আজকে সেমাইটা মানে শুধু একটু এলাচ দেব, ই দেবো না, কিশমিস দেবো না। বাবু আবার কিশমিসটা পছন্দ করে না, তাই মনে করলাম তে আমরাই তো খাবো, দরকার নেই। আর লাচ্ছা সেমাইটা তো রান্না করাও একেবারে সহজ। এই যে দুধটা গরম হয়ে গেছে, এখন সেমাইটা দিয়ে দিচ্ছি, চুলাটা বন্ধ করে নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইয়ের ভিতরে না কেমন যেন একটা শক্ত শক্ত ই থাকে, সেটা অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না, হয়ে গেছে আমার সেমাই। এখন বাবুকে নাস্তাটা দিয়ে দিলাম, ও নাস্তা করবে আর টিভি দেখবে, আমরাও খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষ, এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে না দীপের বাবা যাওয়ার সময় ট্যাংরা মাছ আর চাপিলি মাছ মানে কিনে পাঠিয়ে দিয়েছিল। এখন আমি তো আবার ছোটো মাছটা খুব পছন্দ করি, ওই আপা আছে, আপাকে দিয়ে কাটাতে মানে বলছিল যেহেতু আমার ঠান্ডা সমস্যা, কিন্তু চাপলি মাছটা দেখে আমার খুব ভালো লাগলো, তো মনে করলাম চাপলি মাছটা রান্না করে নিই। এই যে চাপলি মাছটা ভেজে নিচ্ছি, আর ওই পাশের ডাল হয়ে গেছে, ডালটা পেঁয়াজ রসুন দিয়ে একটু সোমবার দেব। চাপলি মাছটা রান্না করব একটু আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবো, পেঁয়াজ রসুন। মাছ অনেকগুলোই নিয়েছি, মাও পছন্দ করে ছোট মাছ, আমি আবার মাংস পছন্দ করি না, যেহেতু চাপলি মাছ রান্না করতেছি, তো তাই বাবুর জন্য আবার মুরগি রান্না করব, কারণ ও তো ছোট মাছ খেতে পারে না, নিরামিষ খাওয়া বন্ধ হয়ে গেল। ওর বাবা বলল যে দরকার নেই, গত সপ্তাহে নিরামিষ খেয়ে বাবুর শরীরটা মানে গ্যাস হয়েছিল, মুগের ডাল খেয়েছে, তো তো বললো দরকার নেই, বাবুর স্বাস্থ্যটা একেবারে ই হয়ে গেছে, মাংস ছোট মানুষ না, একটু মাংস রান্না করলে ভালো ভাত খায়। এই যে মাছে দেওয়ার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা সামান্য দেব আর পেঁয়াজ রসুনটা বেশি দেব আর টমেটো দেব। এই আর পাশের চুলায় ভেজে নিচ্ছি করলা ভাজি, কারণ আমাদের না সবজি অনেকগুলো এনেছে, মানে রান্না করি, তারপরও তেমন তো আর রান্না করতে করলেও তো শেষ হয় না, কারণ মানুষ তো কম, বাজারটা বেশি করে ফেলেছে, এখন সব সবজিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, তাই চিনতে করলাম একটু করলাও ভাজি করি। মার যেহেতু ডায়াবেটিস, কিন্তু মা নাতিতে একবারে খেতে চায় না, বললাম যে মা একটু খেয়ে নাও, তা মা করলা ভাজি করব। আর বাবুর জন্য একটু ঢেঁড়শও অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে একদিনে রান্না করলেও শেষ হবে না, তাই চিন্তা করলাম আজকে একটু ঢেঁড়শ রান্না ভাজি করব। এই যে মাছটা ডেকে দিয়েছি, এই যে মাছটা একেবারে শুকনো শুকনো করে ফেলেছি, মাছটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, বেগুনটা হলে আরও ভালো লাগতো। করলা ভাজিটা হয়ে গেল, এখন মাংস আর ঢেঁড়শ ভাজিটা করে নেব। এই যে মাংসটা রান্না করব, দারুচিনি এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব আর আদা রসুন বাটা, জিরে বাটা,
ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে, এই যা একটু টমেটো দিয়ে দিলাম, কারণ আমি সব মাংসে একটু টমেটোটা দিই, আমার ভালো লাগে, মানে কালারটাও সুন্দর আসে, খেতেও আমার কাছে ভালো লাগে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব। আর ওই পাশের মানে ফ্রাই প্যানে আলুটা আগিয়ে ভেজে নিয়েছি, কারণ মাংস তো আবার আলু ছাড়া ভালোই লাগে না, বাঙালি আমরা। এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে, এই মুরগি তো, এই সোনালি মুরগি রান্না করতে বেশি সময় লাগে না। এখন ঢ্যাঁড়সটা ভেজে নেব, বাবু আবার ঢ্যাঁড়স ভাজিটা একটু আলু দিলে ভালোবাসে, মানে পছন্দ করে। যে মাংসে জল দিয়ে দিলাম, আর ওই যে আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ওর বাবাও চলে আসছে, এই যে একটু ঘি দিয়ে দিলাম, এই যে মাংসটা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে আস যাব, মানে একটু নিচে যাব মার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে। বাবু একবার বলছিল যে সে যাবে না, পরে বলল না মা আমিও যাব, মানে ও গেলেই তো আমার অর্থদণ্ড, তাই ওরে নিতে চাইছিলাম না, কিন্তু না সে যাবে এবং গেল। ওষুধ কিনলাম, এখন বলল যে আইসক্রিম খাবে, পরে সবার জন্যই আইসক্রিম কিনলাম। আমার ঠান্ডার সমস্যা অনেক, এই যে ওষুধ কিনে নিচ্ছি, তারপরও মনে করলাম একদিন খাই, কি আর হবে। এই যে দেখেন সবাই আমরা আইসক্রিম খাচ্ছি, মাও খাচ্ছে, মার তো ডায়াবেটিস, তারপরও কি আর করা। এই যে আমিও খেয়ে নিচ্ছি, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই, টাটা।